টুবিদঙ্ক.কম আমি ধৃতিমান স্যার তোমাদের ম্যাথসের টিচার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ফাংশনের প্রবলেম প্রবলেমটা এরকম এফ এক্স ইকুয়ালস টু ই মাইনাস এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার হোল ওয়ান বাই এন এবার আমাদেরকে প্রুফ করতে হবে এফ অফ এফ এক্স ইকুয়ালস টু এক্স তো কিভাবে করা যায় এখানে দিয়ে দিয়েছে দেখো এফ এক্স ইকুয়ালস টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে যদি এফ অফ এফ এক্স আমরা বের করতে চাই তাহলে কি করব এক্স এর জায়গায় আমরা এফ এক্স বসাবো তাহলে সেটা কিরকম হবে এ মাইনাস এফ এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন এবার এফ এক্স এর ভ্যালু কত এফ এক্স ইকুয়ালস টু দিস মাছ এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে এফ এক্স এর জায়গায় আমরা সেই ভ্যালুটাকে বসিয়ে দেবো তাহলে এফ এক্স এর জায়গায় যদি আমরা এই ভ্যালুটা বসাই এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই এন তার বাইরে আছে টু দি পাওয়ার এন অ্যান্ড একদম বাইরে টু দি পাওয়ার ওয়ান বাই এন দেখো এই ওয়ান বাই এন আর এন কেটে যাচ্ছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে এটা ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন হচ্ছে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে এ মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এন আর বাইরে আছে টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কি থাকছে পরে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান বাই এন এন ওয়ান বাই এন কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে এক্স অতএব প্রমাণিত এফ অফ এফ এক্স ইকুয়ালস টু এক্স সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.কম ম্যাথস এরকম আরও সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন